আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রিয় দিনী ভাই বোনেরা, আসলে যুগ যত পরিবর্তন হয়ে আসতেছে আমাদের কাছে তত আজও আজও প্রশ্ন আসতেছে। যেমন এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে দাড়ি রাখতে হলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে কিনা। তো এই প্রশ্নের উত্তরে বলবো, আসলে এটা তো আল্লাহ তাআলার একটি হুকুম, রাসূলের একটি সুন্নত। এই সুন্নত আদায় করতে গেলে যদি আপনাকে, কোন কোন সাহাবী তো এমন ছিলেন যে সুন্নত আদায়ের জন্য জীবন দিয়ে দিতেন। কোন কোন সাহাবীর বক্তব্য ছিল যে আত্রুকু সুন্নত হাবিবি লিহাদিল হুমাক, আমি কি গর্দবদের জন্য, যারা গভর্নর ছিল মক্কা মদিনা, তাদেরকে বিভিন্ন রাজা প্রাসাদের দরবারে দাওয়াত দেওয়া হতো, তখন অনেকেই খাবার, যখন রাজা প্রাসাদের দরবারে তারা খাবার খেত, তখন খাবার খাওয়ার পরেও তারা এই প্লেট চেটে খেত, কেননা এটি রাসূলের সুন্নত। আর পাশপাশের লোকেরা বলতো যে আপনি এই খাবারটা কেন খাচ্ছেন, আপনাদেরকে মানুষ ছোট বলবে। তখন তারা বলতেন যে আত্রুক সুন্নত হাবিবি লিহাদিল হুমাক, এই সমস্ত গর্দভ গাধাদের জন্য কি আমি রাসূলের সুন্নতকে ত্যাগ করব, নাউজুবিল্লাহ। তারা সুন্নতকে এত মহব্বত করতেন। তো আমরা পুরুষ হয়েছি, মানুষ হয়েছি, আমরা কেন স্ত্রীদের কাছ থেকে আমাকে অনুমতি নিতে হবে দাঁড়িয়ে রাখতে হলে? তদ্রূপ আমি নামাজ পড়বো, নামাজের ক্ষেত্রে কি স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে না? এটা নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে। তদ্রূপ যদি কোন নারী এই প্রশ্নটি করে যে আমাকে পর্দা করলে অনুমতি নিতে হবে কিনা, সেক্ষেত্রে বলবো যে এটার ক্ষেত্রেও আপনাকে অনুমতি নিতে হবে না। ইসলাম আমাকে আদেশ করেছে, আপনাকে আদেশ করেছে, এটা প্রত্যেকের উপর ফরজ। এই জন্য যে সমস্ত কাজ ইসলামের মধ্যেই বলা হয়েছে করার জন্য অথবা না করার জন্য, আদেশ নিষেধ যতগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে কোনো ক্ষেত্রে অনুমতি নিতে হবে না। তবে ভালোবাসা বজায় রাখার জন্য একজন আরেকজনের কাছে এমনি বলল যে আমি দাঁড়িয়ে রাখতে চাই, এই ব্যাপারে তুমি কি বলো, অথবা আমি পর্দা করা শুরু করেছি, এই ব্যাপারে তুমি কি বলো, এমন একটা পরামর্শ করলে তাদের মধ্যে মহব্বত বাড়ে। এই জন্য আপনারা এই কাজটি করতে পারেন। তাই বলে অনুমতি নিতে হবে তার, সে যদি না করে সেটা করা যাবে না, আসলে বিষয়টা এমন নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন স্ত্রী যদি একটি কাজ করতে চায় সেই ক্ষেত্রে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। যেমন একটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে কোন স্ত্রী যদি নফল রোজা রাখে তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বামীর কাছ থেকে তার অনুমতি নিতে হবে। কোন স্ত্রী যদি হজ করতে যেতে চায় সেক্ষেত্রে সে মাহরাম ছাড়া যেতে পারবে না। এই বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই স্বামী, বাবা, এই সমস্ত, প্রথমত স্বামীর অনুমতি, তারপর একজন মাহরামের সাথে সে হজে যাবে, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো তদ্রূপ আমাদের মনে প্রশ্ন উঠতে পারে বন্ধুদের মনের মধ্যে যে স্বামীর ক্ষেত্রে অনুমতি নিতে হয় না, স্ত্রীর ক্ষেত্রে কেন অনুমতি নিতে হয়? আসলে কেন অনুমতি নিতে হয়, এটার কারণ হচ্ছে যে স্বামী হচ্ছে পরিবারের অভিভাবক, আর অভিভাবকের কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না, কিন্তু স্ত্রী হচ্ছে সেই অভিভাবকের অধীনে থাকে, এই জন্য তার অনুমতি নিতে হয়। তো আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।